ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবার সম্মানিত একদিনই ভাই প্রশ্ন করেছেন মোবাইল নম্বর হলো ফোর থ্রি ফাইভ ফোর যে প্রশ্ন হলো যে স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা স্বপ্ন ভালো মন্দ দেখা এই সম্পর্কে কী আছে শরীরতে নির্দেশ অথবা স্বপ্ন ভালো দেখলাম তাই বলে আমাকে সংবাদ দেওয়া দেওয়া হলো ভালো সংবাদ অথবা খারাপ দেখলাম খারাপ সম্পর্কে আমাকে কী করা হলো ভয় দেখানো হলো বা সতর্ক করা হলো বা এই সম্পর্কে কি করবো ভালো মন্দ স্বপ্ন দেখলে এই সম্পর্কে বিস্তারিত প্রশ্ন আমি সংক্ষিপ্ত করলাম আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহবাদ যে সম্মানিত ভাই স্বপ্ন খারাপও দেখতে পারে ভালোও দেখতে পারে দিনেও দেখতে পারে রাত্রিও দেখতে পারে এমন আছে দিনের বেলা ঘুমাইলেও স্বপ্ন খারাপ দেখতে পারে ভালোও দেখতে পারে হ্যাঁ দুটাই সম্ভাবনা আছে এক নম্বর এমন কোনো সময় নাই যে এই সময় দেখলে স্বপ্ন ভালো হবে এই সময় দেখলে স্বপ্ন খারাপ হবে এটা বলাটা ঠিক নয় যে কোনো মুহূর্তে মানুষের আহ স্বপ্ন সত্য হতে পারে ভালোও হতে পারে হ্যাঁ এমনকি ভালো লোকের স্বপ্নও ভালো হতে পারে খারাপও হতে পারে খারাপ লোকের স্বপ্ন ভালো হতে পারে খারাপ হতে পারে দুইটাই দিয়ে সম্ভাবনা রাখে তো মোট কথা হলো স্বপ্ন যদি ভালো দেখে তাহলে আল্লাহর কাছে এটা পানা চাইবে কামনা করবে এটা আল্লাহর কাছে দোয়া করতে পারে যে ভালো আল্লাহ যদি এটা ভালো হয়ে থাকে এটা আল্লাহর সেখানে প্রশংসা করা যেতে পারে এবং আল্লাহর কাছে কামনা করা যেতে পারে আর কাউকে বলা উচিত নয় এবং যিনি পরামর্শদাতা ভালো পরেশগার অথবা যিনি এ বিষয়ে জ্ঞানী আছেন তার সাথে বুদ্ধি পরামর্শ করা যেতে পারে এমনিভাবে কোনো ব্যক্তি যদি স্বপ্ন খারাপ দেখে বা যে জিনিসটা দেখে সেই নিয়ে ক্রহু যেমন এমন জিনিস দেখলো সে হয়তো সেই জিনিসটা দেখার অপছন্দ করছে বা সেই জিনিসটাকে সে খারাপ মনে করতেছে তার কাছে জিনিসটা ভয়ানকত বা খারাপ তাহলে কি কর কী করণীয় তাহলে ঘুম থেকে জেগে গেলেই বাম পাশে তিনবার থুতু দিবে এবং শয়তান থেকে পানা চাইবে এবং যে জিনিস দেখছে সেই জিনিস থেকেও পানা চাইবে তিনটা জিনিস করবে তারপর তার পার্শ্ববর্তী করে দেবে তাহলে কি হলো যে তিনবার বাম পাশে থুতু দিবে সত্যি থেকে পানা চাইবে এবং যেই খারাপ জিনিসটা দেখছে সেই জিনিস থেকেও পানা চাইবে কাছে এই কাজটা তিনবার করবে এই কাজটা তিনবার করবে এই তিনবার করে পার্শ্ব পরিবর্তন করে দেবে আশা করা যায় তাহলে কোনো ক্ষতি হবে না তারপরও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা ক্ষমা আল্লাহ কোনো অকল্যাণের মধ্যে থাকলে দূর করে দেন বা নিজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন হওয়া এবং আল্লাহর কাছে বলা যা আল্লাহ আমি কোনো যদি ভুল করে থাকি তাহলে আমাকে সংশোধন হওয়ার তফিক দান করেন বা আমি যদি কোনো অন্যায় করে থাকি সেই কারণে আমাকে পাকড়াও করেন না আমার মাফ করে দেন অর্থাৎ সর্বসা করলে আল্লাহ সব হানো তাহলে কাছে নিজেকে সুপর্দ করা যাতে কোনো জিনিস ক্ষতি না হয় কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দেবেন হয়তো আপদ কোনো নিজেদের কর্মের কারণে আসতে আসতে পারে অথবা বিপদাবদের কারণে আল্লাহ পাকড়াও করতে পারে যেটা আল্লাহ কোরআন মাসিদে বলেছেন মা অসবামিন মুসিবাতিন বিমা কাসবা বিমা কাসবাই দি কুমাই আফ্বান কাতির যে সময় আপদ মুসিবত বলা মুসিবত দুঃখ দুর্দশা আসে তোমাদের হাতের কর্ম সুতরাং তারপর ওই ফুয়ান কাছে আল্লাহ অনেক মাফ করে দেন সবাই সব জিনিস তো আসে না তো এই বিষয়গুলো সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আর ভালো যদি স্বপ্ন দেখে তাহলে অভিজ্ঞ জ্ঞানী বড় কোরআন সুন্না মোতাবেক আলেম যিনি আছেন এই বিষয়ে ভালো পারদর্শী তার সাথে বুদ্ধি পরামর্শ করা যেতে পারে সবাইকে বলাটা ঠিক নয় এই বিষয়ে স্বপ্নের ব্যাখ্যা এমন আছে অনেকে ব্যাখ্যা করে দেয় স্বপ্নের ব্যাখ্যা সেটা না হলেও সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হাদিসে এরকম কিছু শব্দ পাওয়া যায় তো এছাড়া স্বপ্নের ব্যাখ্যা সবাইকে বলাটাও উচিত নয় এই বিষয়ে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে হুশিয়ার থাকতে হবে স্বপ্ন আল্লাহ হতে পারে সতর্ক তাকে দেওয়া দেয় অনেক সময় স্বপ্ন উল্টাও হয়ে যায় যে দেখছে নিজের জন্য দেখছে অনেকের অন্যের উপর দিয়ে চলে যায় আবার অনেক সময় বন্ধু দেখছে তার উপর দিয়ে চলে যায় এটাও হতে পারে অথবা বাস্তব সরাসরি দেখে নিজে যেটা দেখছে সেটাই ফল হতে পারে আবার উল্টাও হতে পারে তাই সর্বসাখল নিজের বা সর্বসম্মতিক্রমে নিজেকে সবসময় আল্লাহর আল্লাহরূপে সফর আল্লাহর উপরে ভরসা করা এবং অকল্য দিকে পানা চাওয়া সকাল কাল বিকাল যে সমস্ত জিগির রাজগার আছে সেই জিগিরাজগারগুলো করা ফরজ নামাজের পরে যে সমস্ত জিগরাজগার বা দোয়া আছে সেগুলো করা এবং হাঁটা চলায় ওঠা বসে আল্লাহ স্মরণ করা পাশত্য নামাজের পাশাপাশি নিজে নিজেকে সেফটির মধ্যে রাখা ভালো জীবনে পদার্পণ করা এবং খারাপ বন্ধু খারাপ পরিবেশ অন্যায় পরিবেশ অন্যায় বন্ধু থেকে দূরে থাকা যেখানে ভালো পরিবেশ আছে বা আলমলামার পরিবেশে সবসময় লাভ করা এবং নিজের আমল আখলাকে পরিবর্তন করা কোরআন তেলাওয়াত করা মসজিদে বেশি বেশি গমন করা নফল নামাজ বেশি বেশি আদায় করা তারপর ফরজ নামাজের পাশাপাশি এই সুন্নতগুলি ঠিক মতো আদায় করা নিজে কোরআন তেলাওয়াত করা আরো যে সমস্ত ভালো গুলো আছে সেগুলি নিয়মিত চালু রাখা আল্লা রহমত তার উপরে এসে যাবে আপদ থাকলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দূর করে দেবেন আল্লাহর কাছে দোয়া করে কামনা করে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টময় আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক্লা ওবরাকাত